প্রাকৃতিক সম্পদে ভরপুর ত্রিপুরা রাজ্যটি লাখো প্রজাতির উদ্ভিদ সহ নানান প্রজাতির প্রাণীতেও সমৃদ্ধ। কিন্তু যুগের অগ্রগতির সাথে হারিয়ে গেছে অনেক বিরল প্রজাতির উদ্ভিদ। একইভাবে একাংশ সর্বভুক প্রাণীদের দৌলতে রাজ্য থেকে হারিয়ে যেতে বসেছে অনেক প্রাণী, বিশেষ করে লুপ্তপ্রায় প্রাণীও এখন হুমকির মুখে, যার মধ্যে কচ্ছপের নাম রয়েছে সর্বাগ্রে। একাংশ মানুষের একেবারে প্রিয় খাদ্যের তালিকায় রয়েছে এই বিরল প্রজাতির কচ্ছপের নাম। তাদের চাহিদা মেটানোর জন্য বন্যপ্রাণী তস্করেরা ধীরে ধীরে রাজ্য থেকে শূন্য করে দিচ্ছে এই কচ্ছপগুলিকে। প্রসঙ্গত, লুপ্তপ্রায় প্রাণীদের তালিকায় ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে কচ্ছপের নাম। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কচ্ছপ শিকার যেমন নিষিদ্ধ, তেমনি বিক্রি করাও দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এক শ্রেণীর মানুষ কচ্ছপ তস্করিতে নেমে পড়েছে। যদিও মাঝে মধ্যে পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা এই তস্করদের বিরুদ্ধেও অভিযানও করে থাকেন। মঙ্গলবার সকালে অমরপুর মোটর স্ট্যান্ড এলাকার সবজি বাজার থেকে উদ্ধার হয়েছে এমন একটি কচ্ছপ যা বর্তমানে লুপ্তপ্রায়। বীরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি দোকানে অভিযান চালিয়ে কচ্ছপটি উদ্ধার করতে সক্ষম হয়। সাথে আটক করা হয় এক ব্যবসায়ীকে। জানা গেছে, নারায়ণ দাস নামের এক মাছ ব্যবসায়ী দোকানে এই কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। বীরগঞ্জ থানা পুলিশের কাছে এ বিষয়ে খবর পৌঁছে গিয়েছিল। মঙ্গলবার সকালে বনকর্মীদের সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় নারায়ণের দোকানে। সেখান থেকে কচ্ছপটি উদ্ধার করতে সক্ষম হয় যৌথ দল। পুলিশের সূত্র খবর, আমরা এসডিপি সাহেবের কাছে, মানে এসডিপি সাহেব কল করছে যে সাজেস্টে গিয়ে আমরা মার্কেটে গিয়ে পাইছি। এটা এই একটা রুমে আসলে রুমে থেকে আমরা এটা উদ্ধার করি, পুলিশ সহকারে আমরা উদ্ধার করছি কচ্ছপ। কচ্ছপ কোনো ব্যক্তিকে আটক করতে পেরেছেন? ব্যক্তি আটক অনেক সন্দেহমূলক, অনেক স্থানে তেনে করতেছে, যে কথা তেনে জানে না কে বা কারা তেনে দোকানে ভিতরে ঢুকেছে, তেনে নিজেও সঠিক করতে হবে পারতেছে না। এই কারণে তেনে আমরা আনছি, মানে তেনে জিজ্ঞাসা করা হইব, মানে কি কেমনি কীভাবে কালেকশন করছে না করছে, এটা তেনে তো সঠিক খবরটা আমরা কালেকশন করলাম আর কি। ঘটনাটা কোন মডেল স্ট্যান্ড? মডেল বাজার। আটক করা হয়েছে ব্যবসায়ী নারায়ণকে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে পুলিশ। যারা এই ধরনের লুপ্তপ্রায় প্রাণী তস্করের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তা না হলে আগামী দিনে রাজ্য থেকে চিরতরে হারিয়ে যাবে প্রাণীগুলি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।